ওয়াইফ স্বপ্ন, যিনি স্বপ্ন দেখলেন যে অন্যের একটা বাচ্চা তার হাতে মারা যাচ্ছে, হঠাৎ করে পরের দিন তার নিজের সন্তানই অসুস্থ হয়ে গেলেন। আচ্ছা যাই হোক, তো এক্ষেত্রে আপনি যদি নিয়ত করে থাকেন এটা একটা মুসিবা আপনার জন্য, সে মুসিবাতে মানুষ যখন পড়ে মানুষ আল্লাহর জন্য ইবাদত উপহার দেয়, এটা ভালো কাজ। আপনি সাদাকা আদায় করার নিয়ত করেছেন, সেটা আপনি করেছেন, ভালো কাজ করেছেন, কোনো অসুবিধা নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার দোয়া করা উচিত। এবং স্বপ্ন দেখার পরে সবাইকে বলতে নাই, আপনি এমন কোন স্বপ্ন দেখলেন যে স্বপ্নটা আপনি নিজে অপছন্দ করলেন, সো এই স্বপ্নের কথাটা সবাইকে বলে বেড়ানোটা উচিত না। এমন অনেক সময় হতে পারে যে এই স্বপ্নটা আপনি কাউকে বলেছেন, তিনি একটা উল্টা ব্যাখ্যা করেছেন, হ্যাঁ সেই ব্যাখ্যাটা আপনার উপর প্রযোজ্য হয়ে গেছে, এটা কিন্তু হয়। এবং আপনার ক্ষেত্রে হয়তো এমনটা হয়েছে, আল্লাহ আপনাকে রহম করুন, আল্লাহ আপনার বাচ্চাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আশফিহি শিফাআন আজিলান তাম্মান ইয়া রাব্বাল আলামিন। তো আপনি যেহেতু সাদাকা করার নিয়ত করেছেন, সেটা আপনি আদায় হয়তো করেছেন, আপনি বললেন যে আলহামদুলিল্লাহ আপনি ভালো কাজ করেছেন, এর পাশাপাশি আপনার প্রতি রিকোয়েস্ট এবং যারা আমাদেরকে দেখছেন সবার প্রতি আমাদের নিবেদন থাকবে যে কোনো অবস্থাতেই স্বপ্ন যদি আপনার কাছে মন্দ মনে হয় বা খারাপ মনে হয়, এই স্বপ্নটা আপনি যে কোনো মানুষের সাথে শেয়ার করবেন না। জাযাকুমুল্লাহু খায়রা। আচ্ছা।